শীতের তীব্রতায় দিনের শুরুতে নগায় দেখা মেলেনি সূর্যের পদঘাট কুয়াশায় ঢাকা এতে দিনের বেলাতেও হেডলাইট চালিয়ে গাড়ি চালাতে হয় চালকদের উষ্ণতার খোঁজে মোড়ের চায়ের দোকানগুলোই ভিড় করছেন নিম্ন আয়ের মানুষরা রাজশাহীতে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় গাড়ি চালাতে সমস্যায় পড়েন রিকশা ও অটো চালকরা আবহাওয়া অফিস বলছে দু এক দিনের মধ্যে শীত কিছুটা কমতে পারে সূর্য উঠতে না পারার কারণে আমাদের এই শীতের যে প্রবণতা এই প্রবণতা আরো দু একদিন অব্যাহত থাকতে পারে মেহেরপুরে তীব্র শীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত সাতশো রোগী সদর হাসপাতালে ভর্তি রয়েছে কিন্তু হাসপাতালে শয্যা সংকটের কারণে বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত ওষুধ সরবরাহ করতে হিমশিম আর ওষুধ অর্ধেক দিচ্ছে এরা অর্ধেক আমাদের বাড়িতে কিনে আনতে হচ্ছে যেরকম এলাম সেরকমই আছে একটু পরিবর্তন দুদিন ধরে হাসপাতালে ভর্তি ভালোভাবে ভালোভাবে একটা বেড এছাড়া ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না কাজে যেতে না পারায় সবচেয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ জানা সময় সংবাদ